আমার আল্লাহ বাজান যখন নাকি এই জমিনটা ধ্বংস করার চিন্তা করবে, কিয়ামতের মাঠ আমার আল্লাহ যখন বাজান কায়েম করবে, আজরাইলের ডাক দিয়া বলবে আজরাইল, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে গো সব মানুষের জানগুলা কবজ করে নিয়ে আসো, আজরাইল বাজান আল্লাহর হুকুমে সমস্ত মানুষের জানগুলা বাজান কবজ করবে। এবার আজরাইল আমার আল্লাহরে ডেকে ডেকে বলবে মালি তুমি বলছো পৃথিবীর সব মানুষের জানগুলা কবজ করতে, সব মানুষের জানগুলা কবজ করছি, এবার মালিক আমি কি করব? আমার আল্লাহ একটা ডাক দিয়া বলবে আজরাইল, এবার সমস্ত ফেরেশতাদের জানগুলা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন বাজান সমস্ত ফেরেশতাদের জানগুলা কবজ করবে, এবার আমার মালিককে ডাক দিয়া বলবে মালিক তুমি হুকুম দিছিলা সমস্ত ফেরেশতাদের জানগুলা কবজ করে নিয়ারজি, আমার আল্লাহ বলবে এবার কারা বাকি আছে? ও মালিক জিন জাতিরা বাকি আছে। আমার আল্লাহ বলবে জিন জাতির জানগুলা কবজ কর, আজরাইল বাজান জিন জাতির জানগুলা কবজ করবে। এ বাজান আমার আল্লাহ বলবে এবার কে কে বাকি আছে? আজরাইল একটা ডাক দিয়া বলব মালি তুমি বলছো সবার জান কবজ করতে, সবার জান কবজ করে ফেলছি, এখন মাত্র চারজন ফেরেশতা বাকি আছে, এক নাম্বার আমি আজরাইল, দুই নাম্বার হলো মিকাইল, তিন নাম্বার হলো ইসরাফিল, আর চার নাম্বার হলো জিব্রাইল, এই চারজন ফেরেশতা বাকি আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল রে তুমি বাকি তিনজন ফেরেশতারও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল বাজান বাকি তিনজন ফেরেশতার জান কবজ করবে, এই তিনজন ফেরেশতার জান কবজ করে এবার মালিকের দরবারে এসে বলবে মালিক বাকি তিনজন ফেরেশতার জান কবজ করে ফেলছি। আজরাইল মনে মনে ভাববে এবার মনে হয় আমি রয়ে যাব, আমার আল্লাহ মনে হয় আমারে রাইখা দিব। এবার আজরাইল ডাক দিয়া বলবে মালিক গো মালিক তুমি বলছো সবার জান কবজ করতে, সবার জান কবজ করে ফেলছি, এখন একমাত্র আমি আজরাইল আমি শুধু বাকি আছি। আমার আল্লাহ যখন নাকি ডাক দিয়া বলবো আজরাইল এবার তুমি তোমার নিজের জানটা কবজ করো, যুবক বাইরা রে আজরা
আজরাইলের কথা শুনিয়া বাজান আজরাইল থর থর করে কেঁপে উঠবে, আর মনে মনে বলবে মালি ও আমি তো ভাবছিলাম সবার জানটা কবজ করার পরে আমার মনে হয় আমার আল্লাহ রাইখা দিব, এখন দেখি আমার নিজের জানটাও কবজ করতে হবে, কারণ জান কবজ করা এমন ভয়ানক গো বাবা। আজরাইল বলবে মালিক গো এমন কথা তুমি বলবো আমি কোনোদিন জানতাম না, কারণ আমি যখন নাকি মানুষের সামনে যাইতাম, যখন নাকি রুহুডা নেওয়ার জন্য আর কলিজার মধ্যে হাতটা ঢুকাইয়া দিতাম, আর কলিজার মধ্যে যখন হাতটা ঢুকাইয়া দিতাম দেখতাম আমি আজরাইলকে দেখিয়া আমার চক্ষু উল্টে গেছে। আমি আজরাইল যখন নাকি ওর সামনে যা দাঁড়াইতাম আমি আজরাইলের চেহারা দেই খাওয়ার চোখ খুলতে যাইত, ওর পানির পিপাসা লাগিয়া যাইত, এমন মৃত্যু এমন ভয়ানক গমালি। আজকে তুমি বলতাছো আমার নিজের জানটা কবজ করতে, আমার আল্লাহ বলবে একমাত্র আমি মাওলা ব্যতীত পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এ যুবক ভাই আজরাইল যখন নাকি নিজের জানটা কবজ করা ধরবে, তাফসীরের মধ্যে আসছে আজরাইল এমন জোরে একটা বাজান চিৎকার মারবে, আজরাইল এমন জোরে একটা চিৎকার মারব তাফসীরের মধ্যে আসছে আল্লাহ যদি ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য না রাখত সেদিন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারব, ওই চিৎকারের কারণে হয়তো বা কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাইত, কিন্তু বাজান কিয়ামতের মাঠ কায়েম হবে না, কারণ আল্লাহ তো ইসরাফিলকে রেখে দিয়েছে। ভাই শুধু একটা কথাই বলতে যাইব, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজকে ভাই ভাইরে মারে, একজন বাজান আর একজন রে মারে, বাজান এক গিব্বা জমির জন্য ভাই ভাইরে খুন করে, জোরে কন। এ যুবক ভাই আজকে দেখবা এক গিব্বা জাগার জন্য ভাইয়ের সাথে চিরজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে, জোরে কয়, আছে না নাই? এক গিব্বা জাগার জন্য চিরজীবনের জন্য বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, অথচ যে নাকি চার আঙ্গুল জাগাও যদি কারো মেরে খায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সাতবক আসমান এবং জমিন তার গলায় তাবিজ লাগিয়ে ঝুলিয়ে দিবে। একজনের কাছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার দিকে তাকান, যে যতই বাহাদুরি করুক না কেন এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতার জন্য যারাই নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলো, ক্ষমতার জন্য যারাই নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আজকে ক্ষমতার জন্য যারাই নাকি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলো, মনে রাইখো ক্ষমতা তোমার থাকবে না, ওই কবর একদিন যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার দিকে তাকান, আজকে চোর বাটপার গুলো হইলো জেলের বাইরে আর ওলামাই কালাম গুলো জেলের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনে রাইখেন ক্ষমতা চিরজীবন থাকবে না, কথা বলেন ঠিক কিনা?
মিস্টার নমরুদ চিরজীবন ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ এমন ভাবে বেইজ্জতি করছে, ল্যাংড়া মশার বাড়ি খাওয়ায় এর পরে অরে মারছে, কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, মিস্টার ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, কত 400 বছর ক্ষমতা থাকার পরও মিস্টার ফেরাউনকে আল্লাহ এমন ভাবে মারছে, দুনিয়ার নাস্তিক গুলারে দেখায় দিয়েছে, ও দুনিয়ার নাস্তিক গুলা মিস্টার ফেরাউনের মতন একজন বেঈমান রো আমি সার দেই নাই। অতএব মনে রাখো, যারাই নাকি আজকে ক্ষমতার জন্য ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলো, মসজিদের বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, মনে রাখো ফেরাউনের মতন তোমাদেরকেও ছাড়বো না, কথা বলে না। ফেরাউন রে আল্লাহ নীল দড়ির মাঝে সুবায়া সুবায়া মারছে, শুধু মারেই নাই, এমন ভাবেই মারছে ওই যে আল্লাহ বলবে সুযোগটাও আল্লাহ দেয় নাই, কথা কয় না? দেখবেন যেই বেইমানগুলা মারা যায় ওই বেইমানগুলার ঠোঁট মোট এমন ভাবে ব্যাকা করে আল্লাহ মারায়, ওই কালেমা পর্যন্ত যেন না পড়তে পারে এমন ভাবে আল্লাহ মারে, কথা বলে না? যেই মুখ দিয়ে নাকি ওলামাই কেরামের বিরুদ্ধে নাকি বকা দিছোস, ওই মুখ দিয়ে আমার কালেমা পড়বি বেঈমান, তোর এই সুযোগ দিব না, তোর মুখ কুলারে এমন ভাবে ব্যাকা কইরা দিব, তুই যেন এই মুখ দিয়ে কালেমা পড়তে না পারোস, মানুষ তোরে দেখবর সেফালে বলবো এই বেঈমানের মৃত্যু এমন ভাবেই হওয়ার দরকার ছিল, কথা বলে না? কথা বলে না? ও দুনিয়ার মানুষগুলা শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ ফেরাউনকে দিয়ে তোমাদের শিক্ষা দিতেছে, দেখাইতেছে, হাজার হাজার বছরের আগের কাহিনীগুলা তোমরা দেখো, তাফসির পড়ো, দেখবা আল্লাহ মানুষকে কত রকম ভাবে সাবধান করতেছে, কিন্তু আমরা তারপরও সাবধান হচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? এরপরও ওলামাই কেরাম আমাদের দুশ্মন, কথা কয় না? ওলামাই কেরাম আমাদের কি দুশ্মন? আরে ওলামাই কেরাম দুশ্মন কিনা এটা করোনাই প্রমাণ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতার বাহাদুরি দেখাও, এত টাকার বাহাদুরি দেখাও, এত সন্তানের বাহাদুরি দেখাও, যখন নাকি করোনা আসছিল তখন তোমার টাকা কই ছিল, কথা কয় না? এত টাকা সম্পদের বাহাদুরি দেখাও, যখন নাকি করোনা আসছিল তোমার সম্পদ কই ছিল? গ্লাসের মধ্যে যা ঢুকছে তো ঢুকছে, গ্লাস পর্যন্ত খুলে নাই যদি করোনা ঢুকে যায়। আর আমার মতন আপনার মতন হুজুররা গরিবরা আমরা করোনারে ভয় করি নেই, ভয় করছি কাকে? জোরে বলতে হবে, কাকে? আমরা আল্লাহকে ভয় পেয়ে মসজিদে নামাজও করছি, মাদ্রাসে পড়াইছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিছু হয় নাই। আর কিছু কিছু দেখবেন বড় লোক আছে, এই মসজিদে যাওয়া যাবে না, মসজিদের মধ্যে করোনা আছে, কথা কন ঠিক কিনা? দেখবেন যেইগুলা নাকি এই কথা বইলা মসজিদে না যায়া ঘরের মধ্যে থাকছে, ওইগুলার এই করোনায় বেশি ধরছে, কথা কয় না কেন? করোনায় দেখবেন একটা গরিবরও ধরে নেই, একটা ওলামাই কেরামরও ধরে নেই, যারা বস্তিতে থাকে একটারও ধরে নেই, ধরছে ওই গ্লাসের মধ্যে যেইগুলো থাকে ওইগুলোরে, কথা কন ঠিক কিনা? গরিবরাও মানুষগুলো কইতেছে, হুজুর আপনি যেইগুলো কইতেছেন আসলেই ঠিক, কথা কন ঠিক কিনা? আমার দিকে তাকান। অতএব ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না, শরীরের বড়াই করা যাবে না, এই নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে পৃথিবী সব শেষ, কথা বলেন ঠিক কিনা? আখেরাতের জিন্দগি শুরু, তখন আর তোমার ক্ষমতা থাকবে না, যদি হুজুরগো নামে গীবত কও, আর যদি এই দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখায়া যাও আর মানুষের উপরে জুলুম করে যাও, কবরের মধ্যে গেলে আজ যাই কইব অরে মারছি তো মারছি, কবরের ফেরেশতারা কইব তোর এতদিন পর্যন্ত পাই নাই, তুই হুজুর করে দিছস ওই জমিনের উপরে বাস, আজকে তোরে কবরের নিচে তোরে দিমু বাস, কথা কয় না কেন? খালি সময়ের অপেক্ষা, কথা কয় না? অনেকে আমার উপরে বেজার, জোরে কর, আইসি নেলে একবার আরামও না, কি হইছে আজকে তো সুযোগ পাইছি কোয়ালুই, মারহাবাগন। আমার দিকে তাকান, এই পৃথিবীর মধ্যে বন্ধু একজন আছে, তিনি কে? জোরে বলতে হবে, কে?
দুই নম্বরে আমার নবী, জোরে কোন আমার নবী, সবচাইতে আপন বন্ধু হলো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বন্ধু নয়। করোনার মধ্যে সন্তান মায়ের চিনে নাই, মা সন্তানরা চিনে নাই। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলা তোমরা বলো কিয়ামতের মাঠে মা আবার সন্তানরে কেমনে না চিনবে। আমি এমন এক করোনা দিলাম যেই করোনা দিয়ে আমি প্রমাণ করে দিলাম, ও দুনিয়ার মানুষেরা সামান্য একটা করোনার কারণে যদি মা সন্তানের কাছে না যায়, বাবা তার ছেলের কাছে না যায়, সন্তান তার বাবার কাছে না যায়, এটাই দিয়ে প্রমাণ করে দিলাম কিয়ামতের মাঠ এমন ভয়ানক মাঠ আমি আল্লাহ কায়েম করব, যেই মাঠের মধ্যে মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নফসি করবে। আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে। বেঈমানগুলা বলতো যে কিয়ামত নামের একটা আছে যে নাকি সন্তান মারে চিনবে না, এরকম হইতে পারে না। আমার আল্লাহ করোনা দিয়ে প্রমাণ করে দিয়েছেন, দুনিয়ার মধ্যেই যদি সাধারণ একটা ভয়ের কারণে সন্তানরে না চিনে আর যদি বাবারে না চিনে, কেয়ামতের মাঠ তো হাজার গুণ কঠিন হবে, কথা বলেন ঠিক কিনা? ওইখানে তো চিনার সম্ভাবনাই নাই। একটা নেকির জন্য দৌড়াবে, মার কাছে যাবে, মা আমার তো একটা নেকি দরকার, তুমি যদি একটা নেকি দাও আমি জান্নাতি হয়ে যাব। মা বলবে তুমি কে, আমি তো তোমারে চিনি না। সন্তান বলবে ও মা তুমি না দুনিয়ার মধ্যে আমার লালন পালন করছো, তোমার চাইতে আমার মতন আপন তো পৃথিবীর কেউ ছিল না, এখন দেনা একটা নেকি আমি জান্নাতে চলে যাই। মা বলবে তোর আমি চিনি না, দৌড়ে যাবে বাবার কাছে, ও বাবা একটা নেকি দাও না, এই একটা নেকি যদি তুমি দাও আমি জান্নাতে যাব। বাবাও সন্তানদের চিনবে না। এ বাজান, কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। অতএব এক কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। দুই নম্বরে আমার নবী, কারণ কিয়ামতের মাঠে কেউ কাউকে যখন চিনবে না তখন আমার নবী আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আমার নবী আপনার নবী কিয়ামতের মাঠে সুপারিশকারী হবে। প্রত্যেকটা নবী যখন নাকি নিজের চিন্তা করে ইয়া নাফসি নাফসি করবে, তখন আমার নবী আল্লাহরে বলবে আল্লাহ তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। যত সময় পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবা তত সময় পর্যন্ত আমি জান্নাতে যাব না। আজকে বাংলার জমিনে ওই নবীরে বকা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু কুলাঙ্গার আছে আমার ওই নবীকে চরিত্রহীন বলে বকা দেয়, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি এমন কোন নাস্তিক থাকে যে নাকি আমার নবীকে চরিত্রহীন বলে বকা দেয়, ওরে মারতে মারতে বাংলার জমিন থেকে তাড়ায় দিব, কথা বলেন ঠিক কিনা? তাকবীরটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনার কাছে যদিও ভালো লাগে, নাস্তিকগুলার কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কি? আরে তাকবীর তো এমনই তাকবীর, মুসলমানদের যখন জবান দিয়া তাকবীরের ধ্বনি বাহির হয় বেঈমানগুলার অন্তর কাঁপতে থাকে, কথা বলেন ঠিক কি না? মুসলমানরা যতগুলা যুদ্ধে বিজয় লাভ করেছে, মুসলমানদের হাতে যদিও তরবারি ছিল না কিন্তু এই জবানে একটা ধারস্থ ছিল, সেটা হলো তাকবীরের ধ্বনি, কথা বলতে হবে ঠিক কি না? আমার দিকে তাকান, এক নম্বর আপন কে, দুই নম্বর আপন কে? এ বাজান, হাদিসের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম, এই সাউন্ড বাড়াও, এই সাউন্ড বাড়াও, হ্যাঁ সাউন্ড কমা দে, হ্যাঁ ভাবছে কি হুজুরে যেই সিল্লান দেয় আমার মাইক যদি কেটে যায়,
এ তোর মাইক কাটবো না তুই সান বাড়া। এ বাজান আমার দিকে তাকান, সান বাড়া আমার দিকে তাকান। ওই যখন চিল্লানি দেয় তখন আস্তে করে সাউন্ড কমায় দেয়। চিন্তা করে যদি হুজুরে পাগলা বক্তা আইসা যদি মাইক বেঙ্গালায়,